আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণী অনুশীলনী দশ দ্রুত ও উচ্চতা অধ্যায়ের বিশ নম্বর অঙ্কের সমাধান নিয়ে এসেছি তো আমাদের বিশ নম্বর অঙ্ক এটা হচ্ছে সৃজনশীল অঙ্ক এর আগে আমরা সমাধান করেছি উনিশ নম্বর অঙ্ক তো আমাদের বিশ নম্বর সৃজনশীল অঙ্কে আমাদের উদ্দীপকে এখানে দেওয়া আছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করলো এই উদ্দীপকের আলোকে আমাদের এখানে তিনটি সমস্যার সমাধান করতে হবে প্রথম হচ্ছে কোয়া নাম্বার উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো খ নাম্বার দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো গ নাম্বার দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কতদূর সরালে মইটি ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করবে তো প্রথমে আমরা এখানে সমাধান করব ক নাম্বার উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো ঠিক আছে তো এখানে আমরা চিত্র অঙ্কন করেছি একটু লক্ষ্য করি বন্ধুরা দেখো এবি একটি চিত্র অঙ্কন করেছি তো ABC। চিত্র অঙ্কন করলাম ঠিক আছে কিন্তু এই চিত্রে কোনটা দেওয়াল কোনটা মই কোনটা ভূমি এবং কোথায় সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করা হলো সেটা একটু বর্ণনা করে নেব ঠিক আছে তো কী লিখলাম আমরা এখানে মনে করি দেওয়ালটির উচ্চতা এবি সমান সমান এইস মিটার দেওয়ালটির উচ্চতা এবি সমান এইস মিটার আর ময়ের দৈর্ঘ্য এসি সমান সিক্সটিন মিটার আর মইটি ভূমির সাথে সি বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করলো কাজে লিখলাম মইটি ভূমির সাথে কোন এ সি বি সমান সিক্সটি ডিগ্রি বা সংক্ষিপ্ত বর্ণনা হয়ে গেল আমাদের ক নাম্বারের ঠিক আছে এবার আসি আমরা খ নাম্বারে বলছি কি এখানে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো আমাদের এখানে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলেছে আমরা ক নাম্বারের চিত্র থেকে পাই দেখি কী পাচ্ছি এখানে কি আছে বি সমান সমান এইস মিটার আর ময়ের দৈর্ঘ্য আছে সিক্সটিন মিটার কোন আছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি দেওয়ালের উচ্চতা ময়ের তার মানে দেওয়ালের উচ্চতাকে ধরে নেবো আমরা লম্ব এবং এসি মইকে ধরে নেব অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ পাচ্ছি আমরা আর কোন পাচ্ছি সিক্সটি ডিগ্রি তাহলে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি সাইনের কাজেই আমরা লিখলাম এখানে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই সাইন কোন এসিবি সমান সমান লম্বভাগ অতিভুজ ঠিক আছে তাহলে সাইন কোন এসি এর মান এখানে কত আছে সিক্সটি ডিগ্রি তাহলে লিখলাম সাইন সিক্সটি ডিগ্রি সমান সমান বি সমান আমরা ধরে নিয়েছি কত এইচ তাহলে এইচ ডিভাইডেড এসি সমান হচ্ছে ময়ের দৈর্ঘ্য তার মানে সিক্সটিন মিটার এবার এটাকে আমরা ক্রস গুণ করলাম টু এইচ গুণ হলে টু এইচ ইজিক্যাল টু রুট থ্রি সিক্সটিন গুণ হলে সিক্সটিন রুট থ্রি বা এইস বা এইস ইজিক্যাল টু সিক্সটিন আমরা টুটাকে এ পাশে নিলাম তাহলে সিক্সটিন রুট থ্রি ডিভাইডেড টু বা এইচ ইজিক্যাল টু টু দ্বারা সিক্সটিনকে ভাগ করলে এইট রুট ওভার থ্রি অতএব এইস ইজিক্যাল টু এইটকে রুট থ্রি এর মান দ্বারা গুণ করলে আমরা পাবো থার্টিন পয়েন্ট এইট ফাইভ সিক্স মিটার অতএব আমরা আমরা এখানে ধরেছি কি দেওয়ালের উচ্চতা এইচ প্রথমে আমরা ধরে নিয়েছি দেওয়ালের উচ্চতায় এবি সমান সমান এইচ মিটার কাজেই আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম এখন আমরা এখানে লিখলাম অতএব নির্নেই দেওয়ালটির উচ্চতা থার্টিন পয়েন্ট এইট ফাইভ সিক্স মিটার প্রায় আশা করি ক্লিয়ার বন্ধুরা খুবই সহজ আছে অঙ্কটা যদিও একটু ক্রিটিক্যাল দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু সমাধানে দেখতে পাবে খুব সহজ ঠিক আছে প্রথমে আমরা ধরে নিয়েছি কয়ে যে দেওয়ালের উচ্চতা এবি সমান সমান এইচ মিটার আর ময়ের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে সিক্সটিন মিটার তাহলে দেওয়ালের উচ্চতাকে ধরলাম লম্ব এসি হচ্ছে অতিভুজ লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি সাইনের ঠিক আছে তাহলে এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এবিসি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই সাইন কোন এ সি বি সমান লম্বাভাগ অতিভুজ ক্যালকুলেশান করলাম খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমরা দেওয়ালের উচ্চতা পেয়ে গেলাম বন্ধুরা আমাদের এবারের সমাধানটা গ নাম্বার বলছে কি দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করবে আমরা চিত্রটা লক্ষ্য করি বন্ধুরা এখানে আমরা পূর্বের চিত্রে ধরেছি কি এবি সমান সমান এই স্মিটার তার মানে এবি হচ্ছে দেওয়ালে উচ্চতা আর এসি হচ্ছে মই এই মইটাকে যদি শিবিন্দু থেকে পিছনে ডিবিন্দুতে নেওয়া যায় তাহলে এখানে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে ডিবিন্দুতে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে সি বিন্দু থেকে কত দূর আমরা মানে সি বিন্দু থেকে বিন্দুর দূরত্বটা কতটুকু সেটা আমাদের বের করতে হবে কাজেই আমরা এখানে ভাষাটা লিখলাম এখানে মইটিকে দেওয়ালের সাথে ঠেস দেওয়া অবস্থায় সি বিন্দু থেকে এক্স মিটার দূরে ডিবিন্দুতে সরালে এ পর্যন্ত আমরা আগে বুঝে নিই একটু মইটিকে দেওয়ালের সাথে ঠেস দেওয়া অবস্থায় এই যে ঠেস দেওয়া অবস্থায় এসি মই এখান থেকে মই সিক্সটিন মিটার তাহলে মইটাকে সিক্স সি বিন্দু থেকে ডি বিন্দুতে নিলাম আমরা তাহলে মইটা সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসবে আর এখানে এ বিন্দু থেকে ই বিন্দুতে আসবে ঠিক আছে বন্ধুরা তাহলে ডি বিন্দুতে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন হবে ঠিক আছে সেটাই আমরা লিখলাম যে মইটিকে দেওয়ালের সাথে ঠেস দেওয়া অবস্থায় সি বিন্দু থেকে এক্স মিটার দূরে ডি বিন্দুতে সরালে মইটি ভূমির সাথে কোন ইডিবি সমান থার্টি ডিগ্রি উৎপন্ন করে অতএব সি ডি সমান এক্স মিটার আমরা প্রথমে এখানে ধরে নিয়েছি মইটিকে দেওয়ালের সাথে ঠেস দেওয়া অবস্থায় সি বিন্দু থেকে এক্স মিটার সরালে সি বিন্দু থেকে এক্স মিটার সরালে ডি বিন্দুতে মইটি ভূমির সাথে ইডিবি সমান থার্টি ডিগ্রি উৎপন্ন করে ঠিক আছে তাহলে অতএব সিডি সমান এক্স মিটার তাহলে এখন আমরা এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি ঠিক আছে একটা ABC আর একটা হচ্ছে EDB ঠিক আছে যদি আমরা ইডিবি ত্রিভুজ নিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের বিসি এর মান বের করতে হবে আর বি সি এর মান যখন বের করব তখন আমরা প্রথমে ABC ত্রিভুজ নিয়ে কাজ করবো আর এবিসি ত্রিভুজ নিয়ে যখন কাজ করব তখন এখানে আমরা অতিভুজ এবং বিসি ভূমি নিয়ে কাজ করব। আর অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক আমরা জানি কসের কাজে আমরা লিখলাম এখানে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই কস এসি বি কোণ এ সি সমান সমান ভূমিভাগ অতিভুজ ভূমি হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি ঠিক আছে বা কস সিক্সটি ডিগ্রি তার মানে এসি বি পরিমাণ সিক্সটি ডিগ্রি কাজে লিখলাম কস সিক্সটি ডিগ্রি সমান সমান বিসি ডিভাইডেড সিক্সটিন বিসি এর মান নেই যেহেতু আমরা বের করব কাজে বিসি বি থাকছে আর এসি এর মান আছে সিক্সটিন ঠিক আছে বা কস সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হাফ তাহলে হাফ লিখলাম সমান সমান সি ডিভাইডেড সিক্সটিন এবার আমরা এটাকে ক্রস গুণ করলাম তাহলে টু বিসি গুণ করলে টু বি সি ইজিক্যাল টু ওয়ান সিক্সটিন গুণ করলে সিক্সটিন বা বিসি যেহেতু আমরা বিসি এর মান বের করে নেব কাজেই বি সি সমান টুকে এ পাশে নিব আর টু এ পাশে আসলে ভাগ আকারে হবে অতএবসি সমান সমান টু দ্বারা সিক্সটিনকে ভাগ করলে আমরা পাবো এইট কাজেই আমরা বিসি এর মানটা এখানে পেয়ে যাব এইট মিটার এবার আমরা কাজ করবো ইবিডি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজেই আমরা লিখলাম আবার সমকণিত ত্রিভুজ ইবিডি হতে পাই এখানেও কিন্তু আমরা অতিভুজ এবং ভূমি নিয়ে কাজ করব। কাজেই কস অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক আমরা জানি কসের তাহলে কস ই বি সমান সমান ভূমিভাগ অতিভুজ তাহলে এখানে আমরা লিখলাম কস কোন ই ডি বি সমান বিডি ডিভাইডেড ডি বিডি বিডি হচ্ছে ভূমি আর ইডি হচ্ছে অতিভুজ কাজে আমরা লিখলাম বিডি ডিভাইডেড ডিই বা কস ইডিবি এখানে কোণের পরিমাণ দেওয়া আছে থার্টি ডিগ্রি কাজেই কোন ইডিবি সমান আমরা লিখলাম থার্টি ডিগ্রি সমান সমান এখানে একটা জিনিস লক্ষ্য করি বন্ধুরা দেখো বি বিডিতে আছে সিডি এবং বিসি কাজে আমরা এখানে লিখলাম সিডি প্লাস বি ঠিক আছে বা কস থার্টি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি ডিভাইডেড টু সমান সমান সিডি আমরা সিডি সমান ধরেছি আমরা এক্স এক্স লিখলাম প্লাস বিসি সমান আমরা এখানে পেলাম এইট এইট লিখলাম ডিভাইডেড ডিই সমান সিক্সটিন যে মইটা ঠিক আছে সিক্সটিন তার মানে অতিভুজ বা এটাকে আমরা ক্রস গুণ করলাম তাহলে টু দ্বারা এক্সকে গুণ করলে টু এক্স প্লাস টু দ্বারা এইটকে গুণ করলে সিক্সটিন ইজিক্যাল টু রুট থ্রি সিক্সটিন গুণ করলে সিক্সটিন রুট থ্রি বা টু এক্স সিক্সটিনকে আমরা এপাশে নিব তাহলে টু এক্স ইজিক্যাল টু সিক্সটিন রুট থ্রি প্লাস সিক্সটিন এপাশে এসে হলো মাইনাস সিক্সটিন ঠিক আছে বা যেহেতু আমরা এখানে এক্সের মানটা বের করবো ঠিক আছে যার কারণে এক্সকে এখানে রেখে টুকে আমরা এপাশে পার করে নেব কাজে আমরা লিখলাম বা এক্স ইজিক্যাল টু সিক্সটিন রুট থ্রি মাইনাস সিক্সটিন ডিভাইডেড টু অথব এক্স ইজিক্যাল টু এখানে সিক্সটিনকে রুট থ্রি এর মান দ্বারা গুণ করলে যে গুণ ফল পাবো সেই গুণ ফল থেকে সিক্সটিন বিয়োগ করলে যে বিয়োগ ফল পাবো সেই বিয়োগ ফলকে যদি আবার টু দ্বারা ভাব করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট এইট ফাইভ সিক্স অতএব মইটিকে সরাতে হবে ফাইভ মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের গয়ের সমাধান তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের বিশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ